সরকারিভাবে গেল পাঁচ দশকে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া মোট ঋণের চেয়ে 2022-23 অর্থবছরে নেওয়া ঋণের পরিমাণ বেশি বলে জানিয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। প্রতিষ্ঠানটি বলছে আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা ঋণ গ্রহণের প্রবণতা নিয়ন্ত্রণ করা না হলে গভীর সংকটে পড়বে আর্থিক খাত। রাজধানীর বনানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরে পিআরআই। রাজস্ব আদায় ও ব্যয় সংকোচনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে ডক্টর আহসান এইচ মনসুর জানান, বৈশ্বিক সংকটের মাঝে 7.5% প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সরকারের কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে। মিজান আহমেদের প্রতিবেদন। বাজেট বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রথা অনেক পুরনো, তবে সাম্প্রতিক সময়ে সেই ঋণ গ্রহণের হার বেড়েছে উদ্বেগজনক হারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য দিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই জানায়, বিদায়ী অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে 1057.04 বিলিয়ন টাকা, যা গেল পাঁচ দশকে নেওয়া মোট ঋণের চেয়ে বেশি। ঋণ গ্রহণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণ করা না হলে অর্থনীতিতে গভীর সংকটের আশঙ্কা প্রকাশ করে পিআরআই। আমরা এবার দেখেছি যে সেন্ট্রাল ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতাটা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত অর্থ বছরের শেষে যে সরকারের যে আউটস্ট্যান্ডিং লোন ছিল যে সেন্ট্রাল ব্যাংক থেকে, সেটা ছিল ওই 500 বিলিয়ন টাকার মতো আর কি। আর সেটা এই মার্চের 31 তারিখে যে আমাদের লেটেস্ট ফিগার আমরা ব্যবহার করেছি স্লাইডে, যে সেখানে আমরা দেখলাম যে এটা অলরেডি কিন্তু 1 ট্রিলিয়ন টাকা ছাড়িয়ে গিয়েছে। গত 50 বছরের যে বড়ই সেই সম পরিমাণ বড়ই এক বছরে করতে হলো সরকারকে। এটার মূলে কিন্তু দুটো জিনিস কাজ করে, তো ডিপোজিট গ্রোথ হচ্ছে না, ফলে ব্যাংকের পক্ষে ইন্টারেস্ট রেট না বাড়িয়ে সরকারকে টাকা দিতে তারা পারছে না, ফলে সেন্ট্রাল ব্যাংকের কাছে তাদের যেতে হচ্ছে। এই যে সার্কুলারটি, ভিশিয়াস সার্কেল, এটা থেকে বের হতে গেলে কিন্তু ইন্টারেস্ট রেট ক্যাপকে অ্যাট্র্যাক্ট করতেই হবে সরকার। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে না পারলে ফিসক্যাল সিচুয়েশনের কোনো সাস্টেইনড ইম্প্রুভমেন্ট আশা করাটা মুশকিল। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, ব্যয় সংকোচন নীতি ও রাজস্ব আদায় সক্ষমতা বৃদ্ধি ছাড়া প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। তাহলে আমাদের রিকমেন্ডেশন হবে যে সরকার চেষ্টা করতে পারে ফিসক্যাল ডেফিসিটটাকে সিগনিফিকেন্টলি কমিয়ে মনিটারি প্রেশারটাকে কমানো, তাহলে ইন্টারেস্ট রেট বাড়ানোটাও কম লাগবে এবং এক্সচেঞ্জ রেট অ্যাডজাস্টমেন্টও কম লাগবে। যদি রাজস্ব বাড়তে পারে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তো হচ্ছে না, কাজেই আমাকে এক্সপেন্ডিচার সাইডে কাজ করতে হবে। তবে প্রশাসনিক ব্যয় ছাড়া ব্যয় সংকোচনের ক্ষেত্রে সরকারের হাতে তেমন কোনো সুযোগ নেই বলেও স্মরণ করিয়ে দেন ডক্টর আহসান এইচ মনসুর। তো সব মিলিয়ে সরকারের হাতে কিন্তু ডিসক্রিশনারি এক্সপেন্ডিচার কাট করার মতো সক্ষমতাও নাই। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।